আজ আমি অষ্টম শ্রেণীর সাহিত্যিক শিবনাথ শাস্ত্রীর লেখা শৈশবের স্মৃতি গল্পটি আমি পড়াবো। লেখকের আত্মচরিত গ্রন্থ থেকে গল্পটি নেওয়া হয়েছে। সাহিত্যিক তার ছেলেবেলায় তার নানা কৌতূহল ছিল, নানা অনুসন্ধিৎসা ছিল, কী নিয়ে না পাখি, ফড়িং, পিঁপড়ে এদের গতিবিধি তিনি লক্ষ্য করতেন। পাখিরা কীভাবে মারামারি করে, তারা কীভাবে ঝগড়া করে, পিঁপড়ে কোন রাস্তায় কোন কীভাবে সে গর্তে গিয়ে ঢোকে, ফড়িং কীভাবে ধরা যায়, এই যে তার জানবার যে ইচ্ছাটা, এটা তার ছিল। তার থেকে বোঝা যায় যে সেই শিশু মনে তার যে এই ছোট ছোট কীট পতঙ্গের প্রতি তার একটা ভালোবাসা। তার বাবা তাকে তাকে ভীষণ বকতেন, মারতেনও, কিন্তু মা কখনো কিছু বলেননি। মা বলতেন যে ঠিক আছে, ছেলে মানুষ, এসব নিয়ে আছে থাক। তো যাই হোক, এমন একটি ছোট্ট গল্প আমি পড়ব, বিশেষ করে পিঁপড়ে, ফড়িং এবং পাখি এদের নিয়ে। আমি শৈশবে পশু পক্ষী পুষিতে বড় ভালোবাসিতাম। পুষি নাই এমন জন্তু নাই, টুনটুনি, বুলবুলি, দোয়েল, ছাতারে, শালিক, টিয়া ও সকল এ সকল তো সবই পুষিয়াছি, পিঁপড়েও পুষিতাম। ফড়িং ও পিঁপড়ে পোষা আমার একটা বাতিক ছিল। ফড়িং, পিঁপড়ে এগুলো তার একটা অভ্যাস ছিল, একটা স্বভাব আর কি ছিল, যে ফড়িং পূর্বে পুষবেন, পিঁপড়ে পুষবেন, এরকম আর কি। তাহাদিগকে অতি যত্নে কৌটার মধ্যে রাখিতাম। ফড়িং দিগকে কচি কচি দুর্বার ঘাস খাওয়াইতাম, পিঁপড়ে দিগকে চিনি, মধু প্রভৃতি খাইতে দিতাম। পিঁপড়ের গতিবিধি লক্ষ্য করিতে এতই ভালো লাগিত যে আমি যখন 6-7 বছরের ছেলে তখনও পিঁপড়ে রইয়া চারি হাত পায়ে পিঁপড়েদের সঙ্গে সঙ্গে ঘুরিতাম, মানে হামাগুড়ি দিয়ে দিয়ে আর কি। এইভাবে ভাবে পিঁপড়ের আপন দিকে যাচ্ছে, কোন গর্তে গিয়ে ঢুকছে, সেগুলো তিনি দেখতেন। তাদের চিনি, মধু এই সমস্ত তাদের তিনি খেতে দিতেন। মাছি মারিয়া খ্যাংরা কাঠির অগ্রভাগ ভাঙিয়া সেই কাঁটা দ্বারা সেই মাছি আবার মাটিতে পুঁতিয়া দিতাম। খ্যাংরা হচ্ছে ঝাঁটা, ঝাঁটা কাঠি একটা এরকম করে ভেঙে নিতেন, নিয়ে মাছি মেরে মাছিগুলোকে মাটিতে এমনিভাবে পুঁতিয়া দিতেন। কখনো পিঁপড়ে আসিয়া মাছি ধরিয়া টানাটানি করিবে, সেই অপেক্ষায় বসিয়া থাকিতাম। আবার পিঁপড়েগুলো মাছিটাকে ওইটাকে খাবার জন্য টেনে নিয়ে যেত, সেই জন্য চুপ করে বসে থাকতো। হয়তো আধ ঘন্টা পরে সেখানে একটি পিঁপড়ে দেখা দিল। সে প্রথমে আসিয়া মাছিটির পা ধরিয়া টানাটানি আরম্ভ করিল। যখন দেখিল সহজে টানিয়া লইতে পারে না, তখন চারিদিকে প্রদক্ষিণ করিয়া পরীক্ষা আরম্ভ করিল, মানে চারদিকে ঘুরতে লাগলো মাছিটার। প্রথমে টানাটানি শুরু করলো, মাছি নিতে পারছে না, পিঁপড়ে খুব ছোট, মাছিটা একটু বড়, পারছে না। তখন কি করলো, চারিদিক দিয়ে ঘুরতে লাগলো আর কি। আমার খ্যাংরা কাঠিটির উপরে একবার ওঠে একবার নামে বড়ই ব্যস্ত। পিঁপড়েগুলো একবার লাঠি ঝাঁটার কাঠির উপরে উঠছে, একবার নামছে, মানে খুব ব্যস্ততা যে কীভাবে মাছিটাকে নিয়ে যাবে। অবশেষে সে চলিয়া গেল, আমি তার সঙ্গে সঙ্গে গুড়ি মারিয়া চলিলাম। সে গিয়া গর্তের মধ্যে প্রবিষ্ট হইল, মানে প্রবেশ করলো, গর্তের মধ্যে ঢুকে গেল। আমি দ্বারে অপেক্ষা করিয়া রহিলাম। আরও আধ ঘন্টা গেল, শেষে দেখি সৈন্যদল বাহির হইল, মানে অনেকগুলো, প্রথমে বড় পিঁপড়েটা, তার পিছনে পিছনে অনেকগুলো পিঁপড়ে একসঙ্গে বেরিয়ে এলো সেই গর্ত থেকে। পিঁপড়ের সারি মধ্যে মধ্যে দুইটা করিয়া বলবান অপেক্ষাকৃত দীর্ঘাকৃতি পিঁপড়ে। তোমরা খেয়াল করবে যদি কখনো পিঁপড়ের সারি দেখো, মাঝে মাঝে ছোট ছোট, মাঝে মাঝে দুই একটা বড় বড় পিঁপড়ে থাকে, মানে তারা যেন পুরো ওই লাইনটাকে পরিচালনা করে আর কি, নিয়ে যায় অপেক্ষাকৃত দীর্ঘাকৃতি পিঁপড়ে। পরে ভাবিয়াছি তাহারা সেনাপতি হইবে, প্রকাণ্ড সৈন্যদল ক্রমে আমার মাছির নিকট উপস্থিত। তখন মহা টানাটানি আরম্ভ হইল। অবশেষে আমি খ্যাংরা কাঠিটি তুলিয়া লইলাম, তখন মাছি লইয়া সকলে গর্তর দিকে দৌড়িল। ইহারা ফিরিতেছে, তখন অপরেরা আসিতেছে, পথে মুখোমুখি করিয়া কি সংকেত করিল, মানে কিছু একটা ইশারা করলো আর কি। ওনার মনে হতো, লেখকের ছেলেবেলায় এগুলো মনে হতো যে তারা মুখোমুখি হলো, পিঁপড়েরা হয়তো একে অপরকে বলে দিল, যাও যাও তোমরা তাড়াতাড়ি যাও বা কিছু একটা করো, এরকম একটা কিছু ইঙ্গিত আর কি। একে অপরের দিকে আসিতেছে, পথে মুখোমুখি করিয়া কি সংকেত করিল যে যাহারা আসিতেছিল তাহারাও ফিরিল। আমি মনে করিতাম ইহারা নিশ্চয়ই কথা কয়, এই লাইনটা পরে দাগ দিতে হবে, এরা নিশ্চয়ই কথা বলে। তখন মাটির নিকটে কান পাতিয়া রহিতাম, তাহাদের শব্দ শোনা যায় কি না। কান পাতিয়া আছি তখন কেহ শব্দ করিলে বারণ করিতাম, চুপ করো, চুপ করো, পিঁপড়েরা কি বলছে শুনি। ইহা দেখিয়া বাড়ির লোকেরা হাসাহাসি করিতেন, এই ব্যাপার প্রায় সর্বদাই ঘটিত।